গাইস, আজ আমরা বাস্তব জীবনের একজন রিয়েল হিরোর কাহিনী জানবো, যিনি নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিলেন এক অন্ধ মায়ের সন্তানকে। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার ও মাই গড চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গাইস, ঘটনাটি ঘটেছিল 17 এপ্রিল 2021 মুম্বাইয়ের ভানগানি রেলওয়ে স্টেশনে। ঘড়ির কাটায় তখন বিকাল 5:03। সেখানে দেখা যাচ্ছে এক অন্ধ মা তার সন্তানকে নিয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু তখনও এই অন্ধ মা জানতো না যে কয়েক সেকেন্ডের মধ্যে তার জীবনে আসতে চলেছে মহাবিপদ। দেখুন গাইস, হঠাৎই সেই বাচ্চাটি নিচে রেল লাইনের উপর পড়ে যায়। কিন্তু মা যে অন্ধ, তিনি তখন কিছুই করতে পারছিলেন না, আর বিপদ তো তখন আরও বাড়ে। ঠিক তখনই সেই লাইন দিয়ে ছুটে আসছিল একটি এক্সপ্রেস ট্রেন। এবার কি হবে, কি হবে বাচ্চাটির, কে বাঁচাবে এই বাচ্চাটিকে, চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। দেখুন, ঠিক তখনই লাইনের উল্টো দিক দিয়ে ছুটে আসেন এক পয়েন্টসম্যান। কিন্তু তিনি কিছুটা ছুটে আসার পর যখন দেখেন ট্রেনটি অনেক কাছে চলে এসেছে, তখন তিনি কিছুটা থমকেও যান। কিন্তু তারপরও তিনি ছুটে যান এবং ছেলেটিকে বাঁচিয়ে নেন। এবার আসুন এই রিয়েল হিরোর সাথে আপনার পরিচয় করিয়ে দিই। এনার নাম ময়ূর শীলকে। গাইস, আপনারা জানলে অবাক হবেন, এই ভিডিওটি যখন ভাইরাল হয় তখন সরকার থেকেও তাকে নানানভাবে সম্মানিত করা হয় এবং তাকে 50,000 টাকায় পুরস্কৃত করা হয়। গাইস, আপনারা জানলে আরও অবাক হবেন, তিনি তার এই প্রাপ্য টাকার 25,000 টাকা সেই অন্ধ মায়ের হাতে তুলে দেন। গাইস, এই রিয়েল হিরোর জন্য এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।